যেমন তোমরা প্রশ্ন করেছো, প্রশ্ন করার মধ্যে অনেক সাংবাদিক ছিল, কিন্তু প্রশ্ন করার মধ্যে যেন কোনো ক্রিটিসাইজ যদি থাকে, প্রশ্ন যেন অন্যরকম হয়ে যায়। এটাকে আপনার মনে হয়েছে আপনি ক্রিটিসাইজ শুভেন্দু করা বাবু, হয়েছে? আপনি বলুন একবার, আচ্ছা কোন আমি শেষ জায়গায় করিনি, আপনার মনে হয়েছে ক্রিটিসাইজ করা হয়েছে? আপনি বললেন না, আপনি বললেন যখন আপনাকে বলতে হবে যে তিনটা প্রশ্ন বারবার নিশ্চয়ই করে, উত্তর যদিও দেবো। যদিও ক্রিটিসাইজ তৃণমূলের ক্রিটিসাইজ মিডিয়া সেলের তরফ হবে না থেকে বলার মধ্যে, প্রশ্নগুলোকে এডিট করে ক্রিটিসাইজ দেওয়া হবে না হয়েছে, কেন? শুধু আচ্ছা উত্তরগুলোকে আমার আপলোড করা ইন্টারেক্টটা হয়েছে, হয়ে গেল, প্রশ্নগুলোকে এডিট করে দেওয়া ইন্টারেক্টটা হয়েছে, হয়ে গেল। উত্তরগুলোকে আপলোড করা হচ্ছে। না আপনি নালকে বলুন নাড়ু বাদল দা, দিয়ে যাবেন আমি এমনি প্রশ্ন শুনবো, করতে? আমার হাতে না প্রচুর নালকে সময়, আমি নাড়ু নিয়ে ধৈর্য প্রশ্ন নিয়ে করতে শুনবো। যাবে? ক্রিটিসাইজ আপনি করবে বলুন না? কোথায় ক্রিটিসাইজ করা সংবাদ হয়েছে? মাধ্যম ক্রিটিসাইজ করবে, নালকে নাড়ু নিয়ে যাবে? বাদল দা, সত্যি সত্যি আপনি বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে তিনটে প্রশ্ন করা হয়েছে, একটা বলা হয়েছিল যে অধীর চৌধুরী, তিনি বলেছেন যে কিচ্ছু হবে না, কোনো টেনশন নেই, একটা ইঙ্গিত করেছেন অধীর চৌধুরী, নাকি সেটিং এর ইঙ্গিত, সেই নিয়ে প্রশ্ন করা হয়, যেটা রিপাবলিক বাংলার নিজস্ব প্রশ্ন, এমন ব্যাপার নয়। অধীর চৌধুরী তার আগেই মন্তব্য করেছিলেন, আর হয় মানুষের প্রশ্ন যেগুলোর দায় রয়েছে আমাদের করার, অর্থাৎ কুন্তল ঘোষ, তিনি বলছেন তাকে চেনেন না, চেনেন না, কুন্তল ঘোষ এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে জেল হাজতে রয়েছেন, চাকরি প্রার্থীরা তাদের সমস্যা সলভ হবে না হবে না, এগুলো তো, এই প্রশ্নগুলো তো আম আদমির প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন, তো রিপাবলিক বাংলার আলাদা করে কোনো প্রশ্ন কোয়েশ্চেন পেপার বানানো হয়নি অভিষেক ব্যানার্জির জন্য, মানুষের প্রশ্ন, তারপরও কেন মনে হলো যে এই প্রশ্নগুলো করা যায় না, এই প্রশ্নগুলো করা উচিত নয়? বাদল দেবনাথ, শুভ সন্ধ্যা স্বর্ণালী। তার আগে আমি ইন্টারেক্ট যেন না হয় একটু দেখবে অনুরোধ করলাম। যেমন তোমরা প্রশ্ন করেছো, প্রশ্ন করার মধ্যে অনেক সাংবাদিক ছিল, কিন্তু প্রশ্ন করার মধ্যে যেন কোনো ক্রিটিসাইজ যদি থাকে, প্রশ্ন যেন অন্যরকম হয়ে যায়, এটা হয় মাঝে মাঝে হয়। দ্বিতীয় কথা, অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করেছে, অভিষেক ব্যানার্জি না, বলেছে কোন যে জায়গায় আপনার মনে হয়েছে আপনি ক্রিটিসাইজ শুভেন্দু করা বাবু, হয়েছে? আপনি বলুন একবার, আচ্ছা কোন আমি শেষ জায়গায় করিনি, আপনার মনে হয়েছে ক্রিটিসাইজ করা হয়েছে? আপনি বললেন না, আপনি বললেন যখন আপনাকে বলতে হবে যে তিনটা প্রশ্ন বারবার নিশ্চয়ই করে, উত্তর যদিও দেবো। যদিও না ক্রিটিসাইজ তৃণমূলের তৃণমূলের মিডিয়া সেলের মিডিয়া তরফ হবে না থেকে বলার মধ্যে, প্রশ্নগুলোকে এডিট করে ক্রিটিসাইজ দেওয়া হবে না হয়েছে, কেন? শুধু আচ্ছা উত্তরগুলোকে আমার আপলোড করা ইন্টারেক্টটা হয়েছে, হয়ে গেল, প্রশ্নগুলোকে এডিট করে দেওয়া ইন্টারেক্টটা হয়েছে, হয়ে গেল। উত্তরগুলোকে আপলোড করা হচ্ছে। না আপনি নালকে বলুন নাড়ু বাদল দা, নিয়ে যাবেন আমি এমনি প্রশ্ন শুনবো, করতে? আমার হাতে না প্রচুর নালকে সময়, আমি নাড়ু নিয়ে ধৈর্য প্রশ্ন নিয়ে করতে শুনবো। যাবে? ক্রিটিসাইজ আপনি করবে বলুন না? কোথায় ক্রিটিসাইজ করা সংবাদ হয়েছে? মাধ্যম ক্রিটিসাইজ করবে, নালকে নাড়ু নিয়ে যাবে? আচ্ছা আমি বলিনি বলিনি, সোনালী প্লিজ। ঘটনা হচ্ছে যে অভিষেক ব্যানার্জিকে যে প্রশ্ন করা হচ্ছে, অভিষেক ব্যানার্জি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে, শুভেন্দু বাবুকে নিয়ে অমিত শাহর কাছে কে প্রশ্ন করতে পারবে, যাকে টাকা নিতে দেখা গেছে? এটা তো কেউ কাউকে প্রশ্ন করতেই পারে। তোমার উচিত ছিল কি তোমার সাংবাদিকে, হ্যাঁ আমরা বুকে জোর দিয়ে বলতে, হ্যাঁ আমরা প্রশ্ন উত্তর প্রশ্ন করতে এক্স্যাক্টলি পারবো এটাই অমিত বলেছে, শাহকে? না এটাই সেটা বলেছে কিন্তু বাদল দা, বলেনি, সেই এটাই উত্তর দেয়নি। বলেছে, দুই, এটাই বলেছে শুভেন্দু যে বাবুকে অবশ্যই যখন, করবো, কিন্তু আপনি আগে আমাদের প্রশ্নের উত্তর দিন, এটাই করা দুই হয়েছে, আপনাদের দুই মিডিয়া সেল দুই সেটাকে এডিট করে দিয়েছে, এডিট করে শুধুমাত্র অভিষেক স্বর্ণালী, ব্যানার্জি দুই পার্ট আপলোড করেছে, আর স্বর্ণালী, দ্বিতীয়ত উনি স্বর্ণালী কি কোনো প্লিজ, সংবাদপত্র ও বাবা চালাচ্ছেন, গো, কোনো মিডিয়ার প্রতিনিধি? তুমি কি আমায় উনি বলতে পাল্টা দেবে প্রশ্ন না? করছেন আমাদেরকে, আমরা তো কোনো কোনোদিনই দলের বলতে প্রতিনিধি দেবে না নই। তুমি, কোনোদিনই বলতে দেবে না। দুই, শুভেন্দু বাবুকে যখন তোমরা প্রশ্ন করলে, অভিষেক ব্যানার্জি এই কথা বলেছে আপনাদের সম্পর্কে, শুভেন্দু বাবু কিন্তু একবারে বললো না যে ঠিক আছে, অভিষেক ব্যানার্জির মতো একবারে বললো না, সিবিআই, ইডি, হাইকোর্টের যদি নির্দেশ থাকে আমিও আমিও কেন্দ্রীয় যে আপনারা নির্দেশের কথা শুভেন্দু বাবুর আমরা কাছ সেখানে থেকে দেখা করতে বাঁচার যাব। জন্য একটা শুভেন্দু মাদুলি বাবু পড়ুন, কিন্তু এই কথা একবারে আপনারা একটা বলছেন না, মাদুলি পড়ুন, শুভেন্দু অর্থাৎ বাবুর কাছে বাঁচার জন্য অর্থাৎ মাদুলি পড়ুন। 24 ঘন্টা খালি শুভেন্দু অর্থাৎ বাবু, শুভেন্দু বাবু, আরে ঘুমাবার সময় শুভেন্দু অর্থাৎ বাবু, জাগার সময় শুভেন্দু বাবু, অর্থাৎ আরে শান্তিতে থাকুন না, এই নিজের দলের জিতেন্দ্র কথা দা, ভাবুন না, এত শুভেন্দু বাবু নিয়ে জিতেন্দ্র ভাবছেন দা কেন কি আপনার? হচ্ছে, 24 ঘন্টা হ্যাঁ জিতেন্দ্র, সিনিয়র লোক মাঝখানে বলতে নেই, আমি বলছি যে সম্মানীয় ব্যক্তি শুভেন্দু বলতে বাবুর নেই, কাছ থেকে বাঁচার জন্য কোন মাদুলি যদি না পাওয়া না যায় সেটা জিতেন্দ্র লকেট বলতে করে নেই, দেবো আপনারা, শুভেন্দু দা তাহলে যদি বাঁচতে এইবার পারে। শুভেন্দু বাবু যে কথাটা বলা উচিত ছিল, হ্যাঁ আমিও যাব, সিবিআই ইডি ডাকুক, আমি সেই প্রশ্নের উত্তর দেব, শুভেন্দু বাবু কিন্তু এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আরে না, কি উনি মুশকিল, আপনারা প্রশ্নটা তো ডিসিশন নিয়ে জানিও নিচ্ছেন করে কার কি যাচ্ছে। বলা উচিত, দুই, কার কি করা উচিত, আপনারা ডিসিশন নিয়ে নিচ্ছেন, তৃণমূল ঠিক করবে, যারা পার্টি থেকে কে কাকে সাসপেন্ড, প্রশ্ন যখন করবে সেটা অলরেডি তৃণমূল ঠিক সাসপেন্ড করবে নাকি? তখন পার্টি কেন তার অ্যানসার দেবে, কে কাকে পার্টি প্রশ্ন কেন তাহলে করবে, পার্টি কি থেকে প্রশ্ন গালি করবে? দেবে, তাদের পার্টি সম্পর্কে তো পার্টি আমাদেরকে উত্তর রাখতে দেবে না, চেয়েছিল, গণতন্ত্রের পার্টি তো রাখতে জেনারেল চেয়েছিল, কাজকে সেটা সেটা তৃণমূল তৃণমূল কংগ্রেস কংগ্রেস শেখাবে? শেখাবে। সবাই